হ্যালো ভিউয়ার্স প্রত্যেকে ওয়েলকাম আজকে আমরা দেখবো ডাব্লিউ কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি মেন এক্সামের পরীক্ষার্থী যারা রয়েছে অবশ্যই তোমরা দেখবে প্রথম প্রশ্ন ফতেপুর সিক্রি নির্মিত হয় কত সালে সঠিক উত্তর হিসেবে পনেরোশো বাহাত্তর সালে নির্মাণ করেছেন আকবর তিনি পনেরোশো বাহাত্তর সালে ফতেপুর সিক্রি নির্মাণ করেছেন সম্রাট আকবর টু বলা হয় পৃথিবী ব্যতীত আর যে গ্রহে বর্ণ আমরা দেখতে পাই তো বন্ধুরা পৃথিবী ছাড়াও অপর একটি গ্রহ রয়েছে যার বর্ণ হয় নীল সেটি হবে নেপচুন মনে রাখবে নেপচুনে মিথেন গ্যাসের জন্য তার বর্ণ আমরা নীল দেখতে পাই তিন নম্বরে বলা হয় কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু একই দিনে বৈশাখী পূর্ণিমার দিন হয়ে যাবে বুদ্ধদেব তিনি তো তার জন্মশাল মনে রাখবে পাঁচশত তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি নেপালে কপিলাবস্তু নগরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি দেহত্যাগ করেছেন চারশত তেরাশি খ্রিস্টপূর্বাব্দে তো অবশ্যই তোমরা এই দুটো কিন্তু মনে রাখবে পাঁচশত তেষট্টি এবং চারশত তেরাশি খ্রিস্টপূর্বাব্দে ফরে বলা হয় প্রথম সংবিধান সংশোধিত হয় কত সালে সরিগতর হিসেবে উনিশশো সালে প্রথমবার সংবিধান সংশোধিত হয় নাইনটিন ফিফটি ওয়ান আর একটি কথা তোমাদের জানিয়ে রাখবো যদি তোমরা ডাব্লু কনস্টেবল দু হাজার বাইশের মেইন এক্সামের পরীক্ষার্থী এবং যদি তোমাদের বিগত টেন ইয়ারের প্রশ্ন তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ জি কে সবই তো যাদের প্রয়োজন প্রিভিয়াস টেন ইয়ারের আমি মেইনের প্রশ্নের কথা বলছি তো যাদের ডাব্লু মেন মেইন রয়েছে অ্যান্ড টেন ইয়ারের প্রশ্ন মেইনসের প্রশ্ন যাদের প্রয়োজন অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা মেন পরীক্ষার জন্য দশটি প্র্যাকটিসেট পাবে কনস্টেবল মেন পরীক্ষার জন্য তো মেন এক্সাম তিন থেকে চার মান্থের মধ্যে হয়ে যাবে তো যাদের প্রয়োজন প্রিভিয়াস টেন ইয়ারের প্রশ্ন উইথ সলিউশন প্রত্যেকে একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফাইভে বলা হয় অ্যান্টোমোলজি যে বিষয়ের সঙ্গে জড়িত তো অ্যান্টোমোলজি এটি হবে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা অ্যান্টোমোলজি নামে খ্যাত পুলিশ পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন হয় যে কোন বিষয়ের বিদ্যা কি নামে খ্যাত তো অ্যান্টোমোলজি এটি হবে কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যার নাম এবং রেশম চাষ এটি হবে সেরিকালচার তো সেরিকালচার এটি হবে রেশম চাষের বিদ্যার নাম চাইলে মনে রাখবে উচ্চারণ সংক্রান্ত বিদ্যা ফোনেটিক্স নামে খ্যাত পেশি সংক্রান্ত বিদ্যা মায়োলজি নামে খ্যাত মানব সমাজ সংক্রান্ত বিদ্যা সোসিওলজি বলা হয় অনুজীব সংক্রান্ত বিদ্যা মাইক্রোবায়োলজি বলা হয় রক্ত সংক্রান্ত বিদ্যা হেমাটোলজি নামে খ্যাত এই প্রত্যেকটি অবশ্যই তোমরা মনে রাখবে নম্বর সিক্সে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন যে ইংল্যান্ডকে প্রায় আট উইকেটে পরাজিত করেছেন আইসিসি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের মাধ্যমে দু সালে এই ম্যাচে জয়ী হয়েছেন কারা তো রাইট অ্যান্সারে যাবে ইন্ডিয়া আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের মাধ্যমেই ইংল্যান্ড পরাজিত হয় আট উইকেটের মাধ্যমে এবং জয়ী দেশের নাম আমাদের ইন্ডিয়া অবশ্যই মনে রাখবে সেভেন বলা হয় বৃহৎ সংগীতা নামে গ্রন্থটি রচয়িতা বরাহ মিহির তিনি চাইলে মনে রাখবে রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী উত্তর রামচরিত নামে গ্রন্থটি রচয়িতা ভবভূতি তিনি রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী উত্তর রামচরিত নামের গ্রন্থটি রচয়িতা ভবভূতি এইটা বলা হয় ডিনামাইটের আবিষ্কারকের নাম তো ডিনামাইট এটি আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেল তিনি চাইলে মনে রাখবে নাইট্রোজেন এবং প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন অ্যাডওয়ার্ড জেনার তিনি গুগলের আবিষ্কারকের নাম লারি পেস বাল্ব আবিষ্কার করেছেন টমাস অ্যাডিসন কালাজ্বরের টিকা আবিষ্কার করেছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তো এগুলো অবশ্যই তোমরা নোট করতে পারো নাইনে বলা হয় সাম্প্রতি দু সালে জাওয়াত নামে ঘূর্ণিঝড় নাম দিয়েছেন কোন দেশের মাধ্যমে রাইট অ্যান্সার হয়ে সৌদি আরবের মাধ্যমে তো সৌদি আরব নাম দিয়েছেন জাওয়াত অবশ্যই তোমরা মনে রাখবে টেন বলা হয় মেরিন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মেরিন নামে জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে তো গুজরাটে আমরা জানি গির নামে জাতীয় উদ্যান রয়েছে এবং মেরিন এই দুটো রয়েছে গুজরাটে চাইলে মনে রাখবে গুজরাটের রাজধানী বা ক্যাপিটাল রয়েছে গান্ধীনগর এবং বৃহত্তম শহর রয়েছে আমেদাবাদ আমেদাবাদ রয়েছে এবং যদি বলা হয় গুজরাটে মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন তখন উত্তর হবে ভূপেন্দ্র ভাই প্যাটেল ভূপেন্দ্র ভাই প্যাটেল তিনি রয়েছেন গুজরাটে সিএম পদে এবং গভর্নর পদে রয়েছেন আচার্য দেব্রত তো গুজরাটে বর্তমান ক্যাপিটালের নাম গান্ধীনগর বৃহত্তম শহর রয়েছে আমেদাবাদ মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভূপেন্দ্রভাই প্যাটেল এবং গভর্নর রয়েছেন আচার্য দেবব্রত তো গুজরাটের রাজধানী রয়েছে গান্ধীনগর বৃহত্তম শহর রয়েছে আহমেদাবাদ মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভূপেন্দ্রভাই প্যাটেল এবং গভর্নর রয়েছেন আচার্য দেবব্রত তো এই প্রত্যেকটি অবশ্যই তোমরা নোট করবে চাইলে মনে রাখবে ভিতর কণিকা অভয়ারণ্য রয়েছে ওড়িশাতে দুধ ওয়া জাতীয় উদ্যান রয়েছে উত্তরপ্রদেশে হেমিস জাতীয় উদ্যান রয়েছে জম্মু কাশ্মীরে নকরেক জাতি উদ্যান রয়েছে মেঘালয়তে এবং বাল্মীকি জাতি উদ্যান রয়েছে বিহারে তো দেখলাম ভিতরকণিকা রয়েছে ওড়িশাতে দুধোয়া রয়েছে ইউপিতে হেমিস রয়েছে জম্মু কাশ্মীরে নকরেক জাতীয় উদ্যান মেঘালয়তে এবং বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে ইলেভেন বলা হয় ভারতের ইতিহাসে যে যুগ স্বর্ণযুগ নামে খ্যাত তো স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে তো গুপ্ত যুগে মনে রাখবে চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে উন্নতির জন্য এই যুগ স্বর্ণযুগ নামে খ্যাত এবং গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত তিনি এবং শ্রেষ্ঠতম রাজা ছিলেন সমুদ্রগুপ্ত তিনি সো এই দুটো অবশ্যই তোমরা মনে রাখতে পারো প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠতম রাজার নাম সমুদ্রগুপ্ত তিনি বারো দাগে রয়েছে কার রাজসভায় নবরত্ন আমরা দেখতে পাই তো নবরত্ন রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় আমরা দেখতে পাই নয়জন মনীষী দ্বারা নবরত্ন নামে খ্যাত তাছাড়া মনে রাখবে আকবরের সভাতেও আমরা নবরত্ন দেখতে পাই নম্বর থার্টিন ডিব্রুগড় শহরটি যে নদীর পাশে রয়েছে তো ডিব্রুগড় এটি রয়েছে ব্রহ্মপুত্র নদীর পাশে রয়েছে ডিব্রুগড় এটি এটি অবস্থিত অসমে চাইলে মনে রাখবে বিজয়ওয়াড়া শহরটি রয়েছে কৃষ্ণা নদীর পাশে রাজমন্দির শহরটি রয়েছে গোদাবরীর পাশে কৌনুজ নামে শহরটি রয়েছে গঙ্গার পাশে লখনৌ রয়েছে গোমতী নদীর পাশে হাম্পি রয়েছে তুঙ্গভদ্রা নদীর পাশে কলকাতা রয়েছে হুগলি নদীর পাশে তো এই প্রত্যেকটি অবশ্যই তোমরা নোট করবে ফরটিন বলা হয় আই যে খেলার সঙ্গে জড়িত রাইট অ্যান্সারে যাবে ফুটবলের সঙ্গে জড়িত একবার অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আইএফএ সিল প্রথম কত সালে এবং ইন্ডিয়াতে কোন দল পেয়েছিলো একবার অবশ্যই জানাবে যে মোহনবাগান পেয়েছিল না কে পেয়েছিলো অবশ্যই একবার তোমরা জানাবে চাইলে মনে রাখবে কলকাতা কাপ জড়িত রাগবি খেলার সঙ্গে জুলেরিমে কাপটি জড়িত ফুটবলের সঙ্গে দেওদর ট্রফি জড়িত ক্রিকেট খেলার সঙ্গে রাধামোহন কাপ জড়িত পোলো খেলার সঙ্গে সাহারা এবং সিকে নাইডু রয়েছে ক্রিকেটের সঙ্গে জড়িত কলকাতা রয়েছে রাগবি জুলেরিমে রয়েছে ফুটবল দেওদর সাহারা সিকে নাইডু রয়েছে ক্রিকেটের সঙ্গে জড়িত এবং রাধামোহন রয়েছে পোলো খেলার সঙ্গে জড়িত নম্বর পনেরো বলা হয় উপনিষদের মূল আলোচ্য বিষয় রয়েছে কোনটি তো উপনিষদে মূলত দর্শন নিয়ে আলোচিত হয় নম্বর সিক্সটিন দু সালে ভারতে নবম পারমাণবিক চুল্লি কোথায় স্থাপিত হবে সরি উত্তর হয়ে এটি স্থাপিত হবে গোরখপুর এটি রয়েছে হরিয়ানাতে অবশ্যই মনে রাখবে নর্থ গোরক্ষপুর এটি হবে গোরখপুর এটি রয়েছে হরিয়ানাতে যেখানে ভারতে নবম পরমাণুচুল্লি দু হাজার সালে স্থাপিত হবে সেভেন্টিন গণপরিষদের প্রথম অধিবেশন হয় কবে উনিশশো সালে নাইন্থ ডিসেম্বর অর্থাৎ উনিশশো সালের নয়ই ডিসেম্বর প্রথম গণপরিষদে অধিবেশন হয় এইটিন বলা হয় আলেকজান্ডারের শিক্ষাগুরু রয়েছেন কোন ব্যক্তি তো আলেকজান্ডারের শিক্ষাগুরু রয়েছেন অ্যারিস্টোটল তিনি নম্বর নাইনটিন বলা হয় লুনি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তো নদীর উৎপত্তি স্থান এবং নদী কোথায় পতিত হয় এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু ডাব্লিউ বিপিতে হয় তো অবশ্যই মনে রাখবে লুনি একটি অন্তর্বাহিনী নদীর নাম এবং এর উৎপত্তি স্থল রয়েছে পুষ্কর ভ্যালির মাধ্যমে এই নদী উৎপত্তি লাভ করেছে তো লুনি তার উৎপত্তি স্থল রয়েছে পুষ্কর ভ্যালির মাধ্যমে এবং পতিত হয় কচ্চের রানের মাধ্যমে এবং চাইলে মনে রাখবে মাহি নদী বিন্দ পর্বতে উৎপত্তি রয়েছে এবং কামবে উপসাগরে এটি পতিত হয় এবং সবরমতী নদী আরাবলি পর্বতের মাধ্যমে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয় খাম্বাক উপসাগরে এগুলো অবশ্যই মনে রাখবে এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু একটি হওয়ার সম্ভাবনা রয়েছে নদী কোথায় উৎপত্তি হয় এবং কোথায় পতিত হয় এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় টোয়েন্টি বলা হয় কার রাজত্বকালে আমরা কৈবর্ত বিদ্রোহ দেখতে পাই তো কৈবর্ত নামে বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময়ে অপশন সি আমাদের রাইট অ্যান্সার দ্বিতীয় মহিপাল দেবের সময়ে কৈবর্ত বিদ্রোহ আমরা দেখতে পাই টোয়েন্টি ধর্মীয় কারণে কর বাধ্যতামূলক নয় এই বিষয়ে রয়েছে সংবিধানে কত নম্বর ধারাতেই তো অবশ্যই মনে রাখবে সংবিধানে টোয়েন্টি বা সাতাশ নম্বর ধারাতে রয়েছে তো এই বিষয়ে কিন্তু বাধ্যতামূলক নয় অর্থাৎ ব্যক্তির ইচ্ছের উপরে নির্ভরশীল ব্যক্তিকে বাধ্য করা যাবে না এটি রয়েছে টোয়েন্টি সেভেন বা সাতাশ নম্বর ধারাতে চাইলে মনে রাখবে একুশ নম্বর ধারায় বলা হয় জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বাইশ নম্বর ধারায় বলা হয় গ্রেপ্তার সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তাকে অবশ্যই জানাতে হবে যে কোন কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ তাকে গ্রেপ্তার করার অবশ্যই কারণ জানাতে হবে টোয়েন্টি ফোর্থ বা চব্বিশ নম্বর ধারায় বলা হয় চোদ্দ বছরের নিচে যারা বয়স্ক রয়েছেন তাদের কোনো কাজ করানো যাবে না ঝুঁকিপূর্ণ কাজে বাচ্চাদের নিয়োগ করা যাবে না এটি রয়েছে টোয়েন্টি ফোর্থ নম্বর ধারাতে বাইশে বলা হয় সর্ববৃহৎ কম্পিউটারের নাম তো এদের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে সুপার কম্পিউটার এটি হলো সবচাইতে বৃহত্তম একটি কম্পিউটার সুপার কম্পিউটার আমাদের লাস্ট ওয়ান বলা হয় জাতীয় বিজ্ঞান বা সায়েন্স ডে পালিত হয় কবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আঠাশে ফেব্রুয়ারি পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস রয়েছে আঠাশে ফেব্রুয়ারি চাইলে মনে রাখবে জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস পালিত হয় সেকেন্ড জানুয়ারি এবং জনসংখ্যা দিবস আমরা জানি জুলাই মানে পালিত হয় তো জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস পালিত রয়েছে সেকেন্ড জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয় বারোই জানুয়ারি দেশপ্রেম দিবস পালিত হয় তেইশে জানুয়ারি আমরা জানি নেতাজির জন্মদিন রয়েছে এবং এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস রয়েছে থার্ড মার্চ পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস আর একটি কথা তোমাদের জানিয়ে রাখবো যদি তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার বাইশের মেইন এক্সামের পরীক্ষার্থী এবং যদি তোমাদের বিগত টেন ইয়ারের প্রশ্ন তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ জি কে সবই পাবে তো যাদের প্রয়োজন প্রিভিয়াস টেন ইয়ারের আমি মেইনের প্রশ্নের কথা বলছি তো যাদের ডাব্লু বিপি মেইন রয়েছে অ্যান্ড টেন ইয়ারের প্রশ্ন মেইনসের প্রশ্ন যাদের প্রয়োজন অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা মেন পরীক্ষার জন্য দশটি প্র্যাকটিস সেট পাবে কনস্টেবল মেন পরীক্ষার জন্য তো মেন এক্সাম তিন থেকে চার মান্থ মধ্যে হয়ে যাবে তো যাদের প্রয়োজন প্রিভিয়াস টেন ইয়ারের প্রশ্ন উইথ সলিউশন প্রত্যেকে একবার এই নাম্বারে তোমরা